ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। নন্দোৎসবে মেতে উঠল শান্তিপুরের অদ্বৈত পাঠ বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির প্রাঙ্গণ। গতকাল ছিল জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে দেশব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। মহাসমারোহের সাথে জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ আজ নন্দ উৎসব পালন করতে দেখা যায়। কৃষ্ণ ভক্তরা যা দেখে উপস্থিত হন অগণতি ভক্তবৃন্দ। নদিয়ার শান্তিপুরের বাবলার অদ্বৈত পাঠ অত্যন্ত প্রাচীন আধ্যাত্মিক পীঠস্থান। আজ নন্দ উৎসব পালন করা হয় শান্তিপুরের অদ্বৈত পাঠে, যা দেখতে হাজির হন শতাধিক ভক্তবৃন্দ। বিভিন্ন পালাগান নাম সংকীর্তনের মধ্যে দিয়ে পালিত হয় এই দিনটি। অদ্বৈত পাঠের সেবায়ত অদ্বৈত মহাপ্রভুর বংশধর তথা শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এই প্রাঙ্গণে জানান, বহু বছর ধরে আসা এই অনুষ্ঠান অদ্বৈত পাঠের পাশাপাশি বিজয় গোস্বামীর বাড়িতেও এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। তিনি আরও বলেন, বাবলার অদ্বৈত পাঠের প্রচুর মানুষ প্রসাদ গ্রহণ করেন আজকের এই দিনে। বিখ্যাত উড়িষ্যার গোস্বামী বাড়িতে আজও অনুষ্ঠান পালিত হয়। সেখানে উপস্থিত হন বিজয়ক ব্রজকিশোর গোস্বামী। এক কথায় নন্দ উৎসবকে ঘিরে আবারও মেতে উঠল শান্তিপুরবাসী। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমি তোমায় কথা দিচ্ছি, দেবকীর মধ্যে যতদিন সন্তান হবে তোমার হাতে তুলে দেবকীকে তাই মেরো। তুমি কি জানো দাদা, নারী হত্যা মহাপা বংশ শান্ত দেবকীকে আর বসুদেবকে নিয়ে গেলেন আপন। আমাদের এখানে একটি প্রাচীন মন্দির আছে,
মহিলা গোস্বামী সেইখানেও অন্যস্য উপলক্ষে প্রচুর মাংসের প্রসাদের আয়োজন করা হয়, সেখানেও আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।